কক্সবাজার টেকটাফে আলাদা অভিযানে বিপুল পরিমাণে ইয়াবা সহ 6 জনকে আটক করেছে বিজিবি। সরকারের প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বিজিবি কর্মকর্তা জানান, জাদিমোড়া স্কুলের পাশে স্থানীয় বাসিন্দা করিমের বাড়িতে অভিযান চালায় তারা। এ সময় ফলস সিলিং এর উপর থেকে 60,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় করিমকে। এদিকে শাহপুরের দ্বীপে মিস্ত্রিপাড়া ঘাট এলাকায় মিয়ানমার থেকে দেশের জলসীমায় প্রবেশের সময় একটি ফিশিং ট্রলের অভিযান চালায় বিজিবি। ট্রলার থেকে 90,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা হয় 500 মাছ ধরার ট্রলার সহ জাল সহ ট্রলারটি। এই ঘটনায় আটক করা হয় 2 রোহিঙ্গা সহ 5 জনকে।